ওই সকল মা বাবাকেও একটু বকে দিতে ইচ্ছে করছে যারা সাঁতার না জানা সত্ত্বেও সন্তানদের পুকুরে নামতে বাধা দেয় না। 8 থেকে 10 জন ছেলে মেয়ে পুকুরে নেমেছিল। খেলাধুলার এক পর্যায়ে ওরা 3 জন পানিতে তলিয়ে যায়। বাকিরা ভয়ে উদ্ধার না করে পানি গিয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসেও বাঁচাতে পারেনি 3টি প্রাণের মধ্যে কারো যান। পুকুরের পানিতে ডুবে 2 স্কুল শিক্ষার্থী সহ 3 শিশুর মর্মান্তিক মৃত্যুর এই করুণ ঘটনা ঘটে পাবনার ঈশ্বরদী উপজেলার সারাগোপালপুর এলাকায়। নিহতরা হলেন ওই এলাকার জাহিদ, হৃদয় ও 11 বছরের আনিকা। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে 8 থেকে 10 জন শিশু সকলের অগোচরে ওই পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় জাহিদ, হৃদয় ও আনিকা ডুবে যায়। বাকিদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। 3 জনের মৃত্যুতে পরিবারের সঙ্গে প্রতিবেশীরাও শোকে মর্মাহত। ঈশ্বরদী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।